নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিওতে লাভবার্ডের যেটা ফার্স্ট ক্লাসের বাচ্চা বেরিয়েছে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের প্রথম দিকে, সেই বাচ্চা সম্বন্ধে আমি এই ভিডিওতে তাদের প্রাইস সম্বন্ধে আলোচনা করব। আর এই প্রাইসগুলি আমি আমার যে কন্ট্যাক্টে যে ব্রিডারগুলি আছে তাদের সাথে পরামর্শ করে আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো যারা পাখি নিতে ইচ্ছুক লাভবার্ড প্রথম ক্লাসের বাচ্চা, তো তারা এই ভিডিওটিতে আপনার যে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন যে আপনার কোন পাখিটি দরকার, তো আমি সেই ব্রিডারের ফোন নাম্বারটি আপনাকে দিয়ে দেবো। তো আপনি তাদের বার্ড সেটা ভিজিট করে আপনি বা ভিডিও কল করে আপনি পাখিগুলি সংগ্রহ করতে পারবেন আর এই ডেলিভারি করা হবে। যারা বাড়িতে পোষে পাখিগুলি অর্ডার করতে চান, তারা পাখির যে ব্রিডার আছে ব্রিডারের সাথে কথা বলে ভিডিও কল করে দেখে কনফার্ম হয়ে তারপরে পাখিগুলি অর্ডার করবেন। তো এই ভিডিওতে আমি প্রথম লটের ফার্স্ট ক্লাসের বাচ্চার কথা বলবো, আমি অ্যাডাল্ট বা সিনিয়রের কথা বলছি না, শুধু বাচ্চার কথা বলবো। তো ভিডিওটি অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা লাভবার্ড পাখি পালন করতে চান বা ব্যবসা করতে চান। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি এরকম যে ইনফরমেটিভ ভিডিও বা লাভবার্ড বা অন্যান্য পাখিদের দাম সম্পর্কে ভিডিও আমি নিয়ে আসি। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর এই যে লটের যে প্রাইসগুলি, এগুলি এই প্রাইসেই যে সেলাররা পাখিগুলি তোলে আর পরে অনেক বেশি দামে বিক্রি করে। তো যারা পাখিগুলি যে অরিজিনাল যে প্রাইস যেগুলি ব্রিডার যেগুলি বিক্রি করে সেই প্রাইস আমি দেখাবো। তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন শুরু করে নেওয়া যাক আজকে। লাভবার্ডের কথা আসলেই প্রথমেই যে নামটি আসে রোজি পিঞ্চ ফেস। তো রোজি পিঞ্চ ফেস 700 টাকা পেয়ার, আর এটি যারা প্রথম পাখি পালন করেন তাদের জন্য খুবই ভালো একটি পাখি। আর যারা নতুন কলোনি তৈরি করবেন ভাবছেন, তারা এই লোজি পিঞ্চ ফেস থেকে আপনার হাত সেট করতে পারেন, কারণ এই পাখিগুলি খুবই শক্ত পাখি, সহজে মরে না, সহজে এদের শরীর খারাপ হয় না। তো আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন, আর যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন, তাদেরও লাভই হবে। তো এরপরে আসছে আমাদের সেকেন্ড যে আছে লুটিনো পিঞ্চ ফেস। তো লুটিনো পিঞ্চ ফেসের দাম এখন আছে 900 টাকা পার পেয়ার হিসেবে। আর এগুলি আমি সবই যে ফার্স্ট ক্লাসের বাচ্চার কথা বলছি, সেমি অ্যাডাল্টও না অ্যাডাল্টেরও কথা বলছি না, আমি শুধু বাচ্চাদের কথা বলছি যে বাচ্চাদের যে প্রাইস আছে এই প্রাইস যাচ্ছে। আর এরা ফার্স্ট যে লটে বাচ্চা বেরিয়েছিল সেকেন্ড লটে এখনও বাচ্চা বেরায়নি, তো কিছু কিছু ঘরে বেরিয়েছে কিন্তু এখনও ঠিকঠাক বেরায়নি। তো ফার্স্ট লটের যে বাচ্চা আছে তারা এখন মোটামুটি খাওয়া শিখে গেছে, আমি সেই বাচ্চাদের কথা বলছি। তো এই পাখিগুলি বড় পাখি আমি দাম বলছি না, আমি বাচ্চা পাখির দাম বলছি। তো যারা নিতে চাও বাচ্চা তাদের জন্য এই প্রাইসে আপনারা পাবেন, যদি আপনি কমেন্ট করেন তাহলে আমি সেই মিটারের নাম্বার দিয়ে দেবো। তো এরপরে তিন নম্বরে আসছে আমাদের ফিশার গ্রুপের ইয়েলো ফিশার এবং গ্রিন ফিশার। তো ইয়েলো ফিশার আর গ্রিন ফিশারের দাম মোটামুটি একই থাকে সবসময়। তো এখন বাচ্চার যে প্রাইস যাচ্ছে সেটি 1200 টাকা থেকে 1500 টাকা পার পেয়ার হিসেবে যাচ্ছে। তো ইয়েলো ফিশার গ্রিন ফিশার খুবই সুন্দর একটি পাখি, আর ফিশার গ্রুপে এটি সবচেয়ে কম মানে দামি পাখি। তো বন্ধুরা, এরপরে আমাদের যে ফোর্থ আসছে সেটি হচ্ছে ব্লু মাক্স। তো ব্লু মাক্স এটি মাক্স গ্রুপের কম দামের খুবই সুন্দর একটি পাখি, আর এটির যে প্রাইস হচ্ছে এখন 1800 টাকা পার পেয়ার হিসেবে যাচ্ছে। আর সবই বাচ্চার পাখির কথা বলছি আমি বন্ধুরা, বাচ্চার বয়স দু মাস থেকে 3 মাসের বয়স, সবে খাওয়া শিখেছে। তো এরপরে কোবাল মাক্স। তো কোবাল মাক্সের যে দাম আছে সেটা 2000 টাকা পার পেয়ার। আর বন্ধুরা, এরপরে আসছে ভায়োলেট মাক্স। তো ভায়োলেট মাক্স আমাদের যেটা সিঙ্গেল ফ্যাক্টর আছে, কেন ভায়োলেট মাক্সের দুটো ফ্যাক্টর, একটা সিঙ্গেল ফ্যাক্টর একটা ডবল ফ্যাক্টর। এখন সিঙ্গেল ফ্যাক্টর 2500 টাকা থেকে 2800 টাকার মধ্যে, আর যেটা ডবল ফ্যাক্টর আছে ভায়োলেট মাক্সের সেটা 3000 টাকা থেকে 3500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, এরপরে আমাদের যে 7 নম্বর যেটি আসছে সেটি হচ্ছে রোজি অফলাইন। রোজি সিম্পল যেটা অফলাইন আছে সেটা 1200 টাকা পেয়ার যাচ্ছে। আর যেটা
রুটিনও অফলাইন আছে, সেটি আপনার প্রাইস হবে রুটিনও অফলাইন, এটা হচ্ছে 1800 টাকা পার পেয়ার হিসেবে আপনি পেয়ে যাবেন। তা লুটিনো অফলাইন বা রোজি অফলাইন এগুলো ফিচার গ্রুপের, হ্যাঁ ফ্রি গ্রুপের কথা বলছি, এগুলো কোনো ফিচার গ্রুপের না। তো এরপরে আসছে বন্ধুরা একটু হাই কোয়ালিটি লুটিনো ফিচার অফলাইন। তো লুটিনো ফিচার অফলাইনে সবসময় দামটা একটু বেশিই থাকে, 4,500 টাকা থেকে 5,000 টাকা পার পেয়ার হিসেবে যাচ্ছে আপনার লুটিনো ফিচার অফলাইন। তো এইগুলি সব বাচ্চার প্রাইস বলছি। এই আপনি লুটিনো ফিচার অফলাইন যদি আপনি দামে নিতে চান, মানে বড় নিতে চান, তাহলে আপনার 8,000 টাকা মতন পড়ে যাবে। আপনি বাচ্চা কিনুন, বাচ্চা কিনে বাচ্চা তৈরি করুন, তারপরে আপনি ব্রিডিং বিজনেস করুন, তো আপনার অনেক রকম লাভ হতে পারে। তো বন্ধুরা এরপরে আমাদের আসছে যেটা, সেটা হচ্ছে গ্রিন ফিশার অফলাইন। তো গ্রিন ফিশার অফলাইন এটিও খুব সুন্দর একটি পাখি, আর এই গ্রিন ফিশার অফলাইন খুবই একটি কাজের পাখি, মানে আপনি এই পাখিটি দিয়ে পারবুলু পর্যন্ত তৈরি করতে পারবেন। তো এই সম্বন্ধে আমি পরে ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা গ্রিন ফিশার অফলাইন যে এখন প্রাইস যাচ্ছে সেটি হচ্ছে 6,000 টাকা পার পেয়ার। তারপরে অ্যালবিনো ব্ল্যাক আই 6,000 টাকা পার পেয়ার। অ্যালবিনো দুটো রকম আছে, একটা আছে ব্ল্যাক আই, একটা আছে রেড আই। তো রেড আই হচ্ছে 8,000 টাকা পার পেয়ার, আর যারা নতুন পাখি পালন করছেন তারা অ্যালবিনো রেড আইটা নেবেন না, কারণ এটি খুব নরম পাখি, একটু হাওয়া লাগলেই মারা যায় পাখিগুলি। তো আপনি যদি পাখি পোষাতে আপনি যদি এক্সপার্ট হন তাহলেই আপনি অ্যালবিনো নেবেন। তো বন্ধুরা এরপরে আসছে পার ব্লু। তো পার ব্লু বন্ধুরা, পার ব্লু অনেক রকম প্রজাতির পাখি আছে, অনেক রকম মিউটেশন আছে, আর অনেক রকম পার ব্লু প্রাইস আছে। তো আপনি যখনই একটু হাই মিউটেশন দিয়ে চলে যাবেন তখনই আপনার পাখির কোনো দাম কোনো ফিক্সড হয় না, মানে আপনার যে পাখিটা আপনি নিচ্ছেন সেই পাখিটির প্রথমে দেখতে হবে পাখিটির কালার কোয়ালিটি কেমন আর পাখির বডি হেলথ কেমন। তো এই সব বিষয়গুলির উপর ডিপেন্ড করে আপনার পাখিটির দাম হবে, কারণ পার ব্লু যে পার ব্লু যে মিউটেশনগুলো আছে, এত রকম মিউটেশন আছে, এত রকম কালার আছে, আর প্রত্যেকটি কালার আর কোয়ালিটির উপর পার ব্লুর দাম হয়। তো পার ব্লু যেটা আছে আমি সবথেকে কম প্রাইস বলছি, 6,500 টাকা আমি বলছি সবথেকে কম প্রাইস, সবথেকে লো প্রাইস আর লো কোয়ালিটির পার ব্লু 6,500 টাকা থেকে শুরু হয়। এবার বন্ধুরা পার ব্লু 6,500 টাকা শুরু হয়ে অনেক দাম পর্যন্ত পারগুলো হতে পারে, 40,000, 45,000, 50,000, 60,000, 70,000, মানে আপনার পাখিটির কোয়ালিটি যত সুন্দর হবে পাখিটির দামও তত সুন্দর হবে। তা পারগুলো এরকম প্রাইসে বিক্রি হয়। তো আপনারা যদি এই সব পাখিগুলো নিতে চান, আপনি যদি পারগুলো নিতে চান, তাহলে আপনার আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, কারণ আমার যে ব্রিডারের সাথে আমার যোগাযোগ আছে, কিছু কিছু ব্রিডারের কাছে পার ব্লু অনেক লো কোয়ালিটির আছে, কিছু কিছু ব্রিডারের কাছে পার ব্লু অনেক হাই কোয়ালিটি আছে। বন্ধু অনেক হাই কোয়ালিটি, মানে কালার কোয়ালিটি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর কোয়ালিটির আছে। তো পার ব্লু এত ভ্যারাইটি রকম পার ব্লু পাওয়া যায়, তাই জন্য এদের মিউটেশন দামটাও এত ভ্যারাইটি হয়ে থাকে। তো এই হচ্ছে ভিডিও টপিক। তো যারা কোন, মানে যদি ভিডিওটি ভালো লাগে আর কোন পাখিটি আপনার ভালো লেগেছে বেশি, সেই পাখিটি যদি আপনি নিতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেই ব্রিডার ফোন নম্বরটা আপনাকে দিয়ে দেবো। তো আপনি ডাইরেক্ট কথা বলে বা আপনি তার ভিজিট, মানে সেটা ভিজিট করে আপনি পাখি দেখে তারপর পাখি নিতে পারবেন। তাহলে আপনার মনে কোনো রকম আশঙ্কা থাকবে না যে পাখিটি খারাপ হলো কি ভালো হলো। আর ব্রিডার চায় যে সবসময় মানে কাস্টমারকে ভালো পাখিটি প্রোভাইড করবে, কারণ তারা তাহলে পরে আবার ওই ব্রিডারের কাছ থেকে পাখি নেবে। তো বন্ধুরা এই হচ্ছে ভিডিও টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে প্রায়শই নিয়ে আসি। তো আমার একটা ভাই কমেন্ট করেছিল লাভ বার্ডের নতুন প্রাইসের উপরে, তাই আমি এই ভিডিওটি বানালাম। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে ভালো লাগে আর একটা নতুন ভিডিও বানাতে ইচ্ছা করে। তো বন্ধুরা আজকের এ পর্যন্তই রাখি, দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ বন্ধুরা।